ফের চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের হামলা, আহত হলেন মহিলা যাত্রী। এবার ঘটনাস্থল শিয়ালদহ বনগাঁ শাখার বামুনগাছি স্টেশন। দুষ্কৃতীদের ছোড়া পাথরে আহত হয়ে হাসপাতালে ভর্তি গুমা এলাকার প্রমোদনগরের বাসিন্দা শিল্পী মণ্ডল। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় লেডিস স্পেশালে মধ্যমগ্রাম থেকে ওঠেন তিনি। বারাসতের পরে জানলার পাশের সিটে বসেন শিল্পী। ট্রেন বারাসাত ছেড়ে বামুনগাছি স্টেশনে ঢোকার মুখে জানলা দিয়ে একটি পাথর তার পায়ে এসে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দিনের পর দিন এই ধরনের হামলায় আতঙ্কিত বনগাঁ শাখার নিত্যযাত্রীরা। কয়েকদিন আগেই শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনে এক মহিলা সাংবাদিকের গায়ে মূত্র ছোড়া হয়। এই খবর এখন বিশ্ববাংলা সংবাদে প্রকাশিত হতেই প্রশাসন ও রেলের তরফে তৎপরতা দেখা যায়। কিন্তু তা সত্ত্বেও ট্রেনে হামলার ঘটনা যে থামছে না, তা আরও একবার সামনে এলো। বসে খানিকক্ষণ চলে গেছে, এরপরেই দেখ এবারে পাথর, আমার মনে হচ্ছে যে পাথর কারণ আমার হাতে বাম হাতে লাগে। এবার আমি মানে পাথরটা কোথা থেকে আসলো ভালো করে বাইরে থেকে এসে কি মনে হচ্ছে, আমি আমার সামনে যে আমার বসা ওর সঙ্গে আমি কথা বলছি। এটা কোন জায়গায় হয়? এটা বারাসাত ছেড়ে কাছে পাথর মানে একটু আগে। এখন বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।